গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আগের ভিডিওগুলি সঠিকভাবে দেখেছেন এবং সেগুলি সঠিকভাবে শিখতে পেরেছেন, আর অবশ্যই আপনারা সকলে সুস্থ আছেন। তো চলুন, আজকে আমরা মেহেদি হাসানের একটি জনপ্রিয় গজল আমরা শিখে নেব। তো এটি শেখার আগে দু চারটা কথা বলে নেওয়া দরকার, যে মেহেদি হাসানের গান গাওয়া কিন্তু আসলে চারটিখানি কথা না, আমার আসলে সেই যোগ্যতা নেইও। তারপরও আমি চেষ্টা করি আর কি, ভালো লাগে তাই চেষ্টা করি, আর আমি নিজে যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে শেখানোর। তো মেহেদি হাসান যে কণ্ঠে কারুকাজ দিয়ে যেভাবে গানটি গায়, আসলে সেটা খুবই অনেক চর্চার বিষয়, অনেক সাধনার বিষয়। তো আমি আপনাদেরকে সিম্পলভাবে গানটি শেখানোর চেষ্টা করব, এখানে আমি অত কারুকাজ দিয়ে আপনাদেরকে শেখাবো না। গানটি সাধারণত সিনেমাতে যে গানটি ব্যবহার হয়েছে সেটাতে কিন্তু তেমন একটা কারুকাজ দেওয়া হয়নি, কিন্তু এই গানটি যখন উনি বিভিন্ন স্টেজে গানটি সরাসরি গিয়েছেন তখন কিন্তু দেখা যায় যে অনেক মানে অনেক ব্যাপার স্যাপার আছে আর কি। হ্যাঁ, তো আপনারা ইউটিউবে গেলে আপনারা সার্চ দিবেন, পেয়ে যাবেন সিনেমা গানটি, পেয়ে যাবেন সিনেমা, সিনেমাটির নাম সম্ভবত জিনাত। হ্যাঁ, তো সিনেমা গানটি আপনারা শুনে নেবেন এবং পাশাপাশি আপনারা যে স্টেজ প্রোগ্রামগুলি আছে সেটা শুনে নেবেন, এবং এই গানটি কিন্তু বিভিন্ন শিল্পীরা পরবর্তীতে গিয়েছেন তাদের কণ্ঠেও আপনারা শুনে নেবেন, তাহলে আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। তো চলুন, মেহেদি হাসানের এই গানটি আমরা শিখবো হচ্ছে সি শার্প স্কেল থেকে আমরা শিখে নেবো। হ্যাঁ, সাধারণত দুটি স্কেলে গানটি গাওয়া হয়, একটি সি শার্প আর একটি ডি শার্প। তো ডি শার্পে গানটি গাইলে একটু উপর দিকে উঠে যাবে, অনেকের হয়তো শুনতে ভালো লাগবে অনেকের কণ্ঠে। তো আমার আমার কাছে মনে হয় যে সি শার্পে গানটি বেস্ট সবার জন্য, তো আমি এখান থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো গানটির তাল কাহারবা, তো চলুন কথা না বলে আমরা শুধু, তবে এখানে আমি কিন্তু কোনো সারগাম বলবো না, আপনারা আমার আঙ্গুলটা দেখে শিখতে হবে। তো আমরা আগে একটু স্থায়ীটা একটু তালে তালে শুনে নেই। রপ্তা রপ্তা ও মেরি হস্তি কসামা হো গয়ে, রপ্তা রপ্তা ও মেরি হস্তি কসামা হো গয়ে, পহলে যা ফির জানে যা ফির জানে জানা হো গয়ে, তরপতা ও মেরি হস্তি কসামা হো গয়ে। তো আমরা কিন্তু বন্ধুরা তালে তালে স্থায়ীটা শুনে নিলাম, এখন চলুন আমরা খুব ধীরে ধীরে খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে গানটি তুলে নেই। হ্যাঁ, কি আছে প্রথমে, আর আমার উচ্চারণগুলি কিন্তু পারফেক্ট হবে না, কারণ আমার এটা একটি সম্ভবত উর্দু। হ্যাঁ, তো আমার উচ্চারণের প্রবলেম আছে, আপনারা আমার উচ্চারণটা ফলো করবেন না, আপনারা শুধু গানটি বাজানোটা এখান থেকে শিখবেন, আর উচ্চারণগুলি আপনারা অরিজিনাল গান শুনে সেখান থেকে ঠিক করে নেবেন, আর যারা উর্দু হিন্দি এগুলি জানেন হ্যাঁ তারা তো নিজেরা ঠিক করে নিতে পারবেন, তবে আমারটাকে গুরুত্ব দিবেন না, আমার উচ্চারণটাকে গুরুত্ব দিবেন না। রপ্তা রপ্তা মেরি হস্তি কসামা হো গয়ে, দেখেন রফ তা রফ রফ তা রফ রফ তা রফ তা ও মেরি হস্তি কসামা হো গয়ে। তো এখানে দেখা যাচ্ছে রফতা রফতা ও মেরি, অনেকে আবার রফতা রফতা বো মেরি এভাবে গায়, বো বা ও। হ্যাঁ, তো যাই হোক, আপনারা নিজেরা উচ্চারণগুলি ঠিক করে নেবেন, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার উচ্চারণে প্রবলেম আছে। আচ্ছা চলুন, এবার আর একটু ধীরে ধীরে শিখি। রফ তরফ তা মেরি, ভুল এলো, আবার দেখাচ্ছি রফ তরফ তা মেরি, এখানে আসতে হবে হস্তি
तीका सा मा हो गए এই লাইনটা দুইবার গাবেন, হ্যাঁ, তারপরে চলে যাবেন পেহলে যা ফির জানে যা ফির জানে জানা হো গয়ে দেখেন পেহলে যা তারপর আসবে ফির জানে যা তারপর আসবে ফির জানে জানা ফির জানে যা জানা ফির জানে জানা ও গায়ে ফির জানে জানা ও গায়ে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আবার রফতা রফতা ও মেরি হস্তি কা সামা ও গায়ে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা চলে যাই প্রথম যে অন্তরাটা, আমরা প্রথম অন্তরাটা অন্তত পক্ষে তালে তালে শুনে নিই। दिन ब दिन बढ़ती गई इस हुस्न की रानाइया, दिन ब दिन बढ़ती गई इस हुस्न की रानाइया, पहले गुल फिर गुल बदन फिर गुल बदामा हो गए, আপনাদেরকে দিতেই হবে এর কোনো মানে নেই। আপনারা এখানে চাইলে গানের যে কোনো একটি অংশ আপনারা বাজিয়ে দিতে পারেন, কারণ এটি কিন্তু হুবহু মেহেদি হাসানের যে গানটি সেই গানটির সাথে হুবহু কিন্তু মিল নেই। এটা আমার নিজের একটা মানে বানানো মিউজিক, তবে আপনারা চাইলে মিউজিকটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এখানে কোনো কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে ওই মূল যে গানটির মতো মিউজিক দিতে হবে, তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এগুলিতে স্বাধীনতা ব্যবহার মানে স্বাধীনভাবে এই গানগুলি গাওয়া যায়। তো চলুন আমরা মিউজিকটা একটু শিখে নিই তাহলে, কি আছে? প্রথমে আসবে আবার দেখেন মিউজিকটা, মিউজিকটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, দেখেন দিন ব দিন বড়তি গই গই, হ্যাঁ, ইস হুসনে ইস ইস হুসনে, অনেকে উস হুসনে কে গানটিতে গায়, তো এখানে আমি মূল গানটিতে উনি ইস হুসনে কি বলেছে, তাই আমি এখানে ইস হুসনে কি বলতেছি। হ্যাঁ,
इस हुस्न की रानाई आबार देखें जटिल जेहेतु गानटी আপনারা বিরক্ত বোধ করবেন না যে একই কথা বারবার বলতেছে, উনি বেশি বকবক করতেছে, এগুলো বলবেন না, কারণ গানটি শেখানোটা অনেক ঝামেলা, তাই আমি চেষ্টা করতেছি একটু ভালোভাবে আপনাদেরকে বোঝানো। দেখেন, দিন বা দিন বার তে গাই ইস হুসনে কি রা এটা হচ্ছে প্রথমবার, এই লাইনটি দুইবার দুই রকম গাইতে হবে। তো এটা সিনেমাতে সিম্পল হয়ে গেছে, বললাম যে আগেই যে এটা যদি আপনি এমনি স্টেজ প্রোগ্রামটা শুনেন তাহলে দেখবেন যে এখানে অনেক কারুকাজ আছে এবং এই লাইনটি একটি লাইনকে কতবার ভাবে কত রকম ভাবে গিয়েছেন। হ্যাঁ, তা আমরা সিম্পল ভাবে শেখার চেষ্টা করব, তারপরে দ্বিতীয়বার আবার গাবো। দিন বা দিন ते गई इस हुस्न की रानाइया। अतः द्वितीय बार अच्छे रकम दिन ब दिन है दिन ब दिन बरती गई इस हुस्न की रानाइया। तो चलो एक भालो कर बुझे नहीं, दिन ब दिन बर ते गई इस हुस्न की रानाइया। तो आशा करी एटुकु आपनारा बुझते पेरेछेन। हाँ, तो चलुन तारपरे कि आमरा तारपरे गाबो। पहले गुल पहले गुल তারপরে হচ্ছে ফির গুল বদন ফির গুল বদন তারপরে ফির গুল বদম ও গে। তো কি আছে, ফির গুল ও গায়ে। তাহলে একটু বুঝে নি, পহেলে গুল ফির গুল বদন ফির গুল বদম হো গায়ে। আর এটি স্টেজ প্রোগ্রামে কিন্তু উনি এই কথাগুলি অনেকবার গিয়েছেন এইভাবে। আমি একটু তারপরে আপনাদের একটু বুঝিয়ে দিই। পহেলে গুল ফির গুল বদন पहले गुल फिर गुल बदम फिर गुल बदम हो गए। तो जाओ फिर आपने दीते परन, तापर आबार चलो आसबे। रपता रपता मेरी हस्ती का सामा हो गए। তো এরপরে কিন্তু ওই যে মিউজিকটা যে আমি প্রথমে আপনাদেরকে শিখিয়েছিলাম ওই মিউজিকটা আবার দিয়ে নেবেন। মিউজিকটা দেওয়ার পরে পরের যে অন্তরাটা গাবেন এটাকে পরের অন্তরা বলবো না, এটাকে আমরা সঞ্চারী বলবো, কারণ এটির সুরটা একটু চেঞ্জ আছে। তো সঞ্চারীও বলা যায়, অন্তরাও বলা যায়, এগুলা গজল তো। হ্যাঁ, এখানে আপনি বিভিন্ন পার্টে দেখা যায় সুরের মধ্যে একটু চেঞ্জিং থাকে। হ্যাঁ, তো মূল বিষয়টা একই, কিন্তু এটা দেখেন এখান থেকে শুরু। आप तो नजदीक से नजदीक तार आते गए। অর্থাৎ প্রথমবার একটু উপর থেকে গানটি গেয়ে তারপরের বার আবার কিন্তু প্রথম যে অন্তরটা গেয়েছি সেরকমই। आप तो नजदीक से नजदीक तार आते गए। অর্থাৎ প্রথমবার একটু চেঞ্জ, আর পরের বার কিন্তু আবার প্রথমের মতো ফিরে আসে। হ্যাঁ, তো দেখুন। আপ তো নজদিক সে নজদিক তার আতে গয়ে।
আবার দেখান লাইনটা, হ্যাঁ একটু আপনারা যাতে আপনাদের যাতে সমস্যা না হয় ওই জন্য আমি একই জিনিস হয়তো অনেকবার করে দেখাবো, এতে আপনারা বিরক্ত হবেন না দয়া করে। আবার আসি। আপত নজদিক সে নজদিক তার আতে গয়ে। দ্বিতীয়বার আপত, ওই দিন বা দিন এরকম, হ্যাঁ আপত নজদিক সে নজদিক তার আতে গয়ে, যে নজদিক তার আতে গয়ে। চলুন একবার আমরা শুনি। আপ তো নজদিক সে নজদিক তার আতে গয়ে, আপ তো নজদিক সে নজদিক তার আতে গয়ে। তারপরে একই জিনিস, পহলে দিল ফির দিল রুবা ফির দিল, তা কি আছে, ফির দিল কে মেহমা, ফির দিল কে মেহমা হো গয়ে। তারপরে আবার রাফতে রাফতে চলে আসবে, চলুন। পহলে দিল ফির দিল রূপা ফির দিল কে মেহমা হো গয়ে। তারপরে আবার রফতা রফতা মেরি হস্তি কা সামা হো গয়ে। তো এটা গায়ে আবারও কিন্তু ওই প্রথমে যে মিউজিকটা কিন্তু আবার দিয়ে দেবেন, হ্যাঁ ওই সম্পূর্ণ মিউজিকটা দেওয়ার পরে, তারপরে এখন যে আমরা লাস্ট যে অন্তরটা গাবো এই অন্তরটাতে আর কোনো ঝামেলা নেই, একদম দিন বা দিন বাড়তি গিয়ে এই যে সুরটি আছে প্রথম অন্তরটা সেভাবে আপনারা বাজাবেন। তো এটি আর তালে শোনাচ্ছি না আপনাদেরকে, যেহেতু একই জিনিস। কি আছে, প্যার জব হদ সে বড়া সারে তকল্লুফ মিট গয়ে, এখানে আসবে, কি আছে, সারে তকল্লুফ মিট গয়ে প্যার জব হদ সে বড়া সারে তকল্লুফ মিট গয়ে। তো সেম সুর, হ্যাঁ ওই যে ইস হুসন কি রানাইয়া, তো যেহেতু আগের বার দেখিয়ে দিয়েছি তো সেটা আপনারা বুঝতে পারলে, প্রথম অন্তরটা বুঝতে পারলে এটা আর বোঝার কোনো সমস্যা নাই। সারে তকল্লুফ মিট গয়ে। আচ্ছা তারপরে চলে যাব, আপসে ফির তুম হুয়ে ফির তু কা উনুমা, কি আছে, ফির তু কা ফির তু কা উনুমান, উনুমান উনুবা আমি জানি না উনুমা না কি উনুবা, আপনারা নিজেরা একটু ঠিক করে নিয়ে, হ্যাঁ কি আছে, ফির তু কা উনুবা ফির তু কা উনুবা হো গয়ে। তো চলুন দেখি, আপসে ফির তুম হুয়ে ফির তু কা উনুবা হো গয়ে রফতা রফতা ও মেরে হস্তি কা সামা হো গয়ে। পহলে দিল ফির দিল রুবা, না পহলে দিল না পহলে যা, মানে স্থায়ীটা আবার গাইতে হবে, কি আছে, পহলে যা ফির জানে যা ফির জানে জানা হো গয়ে রফতা রফতা ও মেরি হস্তি কা সামা হো গয়ে। তো এইভাবে আপনারা স্থায়ীটা সম্পূর্ণটা গেয়ে আপনারা শেষ করে দিবেন, হ্যাঁ তো আমি সিম্পল ভাবে
গানটি শেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি এই সিম্পল গানটি গাইতে পারেন তাহলে চেষ্টা করলে আরো ভালো করে পরবর্তীতে আরো ভালো করে আপনারা কারু কাজ দিয়ে গাইতে পারবেন। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর এই ধরনের গজল আরো দেবো কিনা বা আপনারা শিখতে আগ্রহী কিনা আমাকে জানাবেন। আর অবশ্যই আমার একটা ফেসবুক গ্রুপ আছে গান আলাপ, সেই গ্রুপটাতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।